আজকে ব্লগটা আমি বানাচ্ছি, যদি আমি এতে খুব একটা ইনভলভ থাকি না, যা করেন মিসেস করেন, যেখানে যেতে বলেন আমি যাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি আজকে মিসেসের বার্থডে, তো জন্মদিন উপলক্ষে আজকে ওকে মন্দিরে পুজো দিতে নিয়ে আসা হয়েছে। তো মন্দিরে পুজো টুজো দেওয়া হয়েছে আমাদের, তো মন্দিরটা আপনাদের আমি পুরো দর্শন করাচ্ছি। মিসেসের জন্মদিন বলে কথা, ইট উড বি সামথিং স্পেশাল। সো লেট আস স্টার্ট, স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর যদি আমাদের ব্লগটা ভালো লাগে, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক বাটন দাবেন। চলুন বাই, স্টার্ট করছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা চলে এসেছি বর্ধমান রথতলা কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটা কিন্তু খুব ছোটোর ওপর, মন্দিরটা রিকনস্ট্রাকশন হচ্ছে আবার নতুন করে। তো আমরা অলরেডি পুজো টুজো দিয়ে ফেলেছি, আজ কর্ত মশাই ব্লক করেছে, জন্মদিন আমার, তাই আমরা কোথায় ভাবলাম ঠাকুরের জায়গায় পুজো দেবো। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার ব্লকটা বানিয়ে ফেলি। পাশেই দেখুন খুব সুন্দর এখানটা রেলিং করে, স্টিলের রেলিং করে পুরো ঘেরা আছে, ফুল টুল রয়েছে। প্রচণ্ড এখন গরম, রোদের জোর, তাই এখানে এত কষ্ট। বাট জায়গাটা বেশ ভালো, পুরোটা চাতাল করা আছে, মানুষজন বসা যাবে। এই চাতালটার ভেতরে আমরা বসেছিলাম, চেয়ার টেয়ার আছে। মন্দিরের সামনে একটা দেখুন খুব সুন্দর মাঠ আছে, অনেক বড় মাঠ, বেশ খোলামেলা জায়গাটা। আর এই মাঠটায় কাঞ্চন উৎসব বলে একটা উৎসব হয়, আমার প্রপার ডেট জানা নেই, তবে একটা উৎসব হয়, বেশ বড় বড় আর্টিস্ট ফার্টিস্ট আসে, খুব ভালো অনুষ্ঠান হয় শুনেছি। আর এখানে খুব ভালো একটা জায়গা, যেটা আমার খুব পছন্দের জায়গা, আমরা তো ভেবেই নিয়েছি যে 60 বছর পর একটা বৃদ্ধাশ্রম খুঁজতেই হবে। এই বৃদ্ধাশ্রমটা খুব পছন্দের বৃদ্ধাশ্রম, নবনীর বৃদ্ধাশ্রম, এর সঙ্গে অ্যাটাচ রয়েছে। দেখুন কত সুন্দর বৃদ্ধাশ্রমটা দেখতে, বৃদ্ধাশ্রম সামনে এত সুন্দর একটা পার্কের মতো জায়গা করা আছে, তারপর এত বড় মাঠ, সামনে মন্দির, বাহ। একটা নতুন জিনিস এখানে শুরু হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 10 টাকায় ভোগ। এই দেখুন আপনাদেরকে একটু জুম করে যদি দেখাতে পারি আমি, বা আমি ওখানে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, 10 টাকায় মায়ের অন্নভোগ। এখানকার যিনি বিধায়ক, তিনি নতুন সিস্টেমটি শুরু করেছেন। মন্দির সংলগ্ন দেখুন অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, আমি তো এটাকে শিব মন্দির ভেবে এসেছিলাম, পরে দেখতে পেলাম এটা নারায়ণ মন্দির। চলুন ভেতরটা দেখে নিই। এই দেখুন এটা একটা বিষ্ণু মন্দির, নারায়ণ রয়েছে এখানে, এখানেও নিত্য সেবা হয়, মন্দিরটা তালা মারা আছে, আমি আপনাদেরকে ভিতর দেখিয়ে দেখাই। এই দেখুন এখানে কোনো উৎসব হয় বলে মনে হয়, যে বড় কড়াই ফড়াই রয়েছে, কাঠের জোগাড় রয়েছে, জানি না কি হবে এখানে। বৃদ্ধাশ্রমটা ছবিটি একটু ভালো করে আপনাদেরকে দেখায়, দেখুন বৃদ্ধাশ্রমের সামনে খুব সুন্দর একটা পার্ক, বিশ্ব বাংলার লোগো দেওয়া রয়েছে, দারুণ সুন্দর বৃদ্ধাশ্রমটা। নিচে আমরা প্রসাদের কাউন্টারের কাছে চলে এসেছি, কুপন কীভাবে নিতে হয় একটু জেনে নেবো আমরা। এই কাউন্টার থেকে ভোগের কুপন আমরা কেটে নিলাম। তো ভোগের কুপন কাটার কিছু ছোটোখাটো টিপস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন। আশা করি সমস্ত তথ্যই আমি যেমন পারবো, আমি তো ছোটোখাটোভাবে যেভাবে দেখে আসি সেটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন। এই যে এখানে একটা শিব মন্দির আছে, দেখুন দেখুন এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, আমরা চলেছি, জানি না মন্দিরটা এখন ভেতরে খোলা আছে নাকি, বা দেখতে দেবে, বা ভিডিও অ্যালাও আছে নাকি, চলুন দেখে নিই। মন্দির বন্ধ সম্ভবত, খোলা আছে না, কাজগুলো খোলা আছে, ভিডিও অ্যালাও করবে নাকি জানি না। এই দেখুন পুরোটা মন্দির চত্বরটা দেখিয়ে দিই বাইরেটা। চলো খোলো,
বাহ, খোলা আছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। পুজো, ভোগ এসব পর্ব মিটিয়ে আমরা চলে এলাম বর্ধমান আইনক্সে বেলা শুরু মুভি দেখার জন্য। তো আইনক্সে এত ভিড়ের মাঝখানে আর কিছু রেকর্ডিং করিনি, এই যে ছবি টবি মেরে দিয়েছি, ব্যাস। এবার আইনক্সকে তো একটু বড়লোক করতেই হবে। খেয়ে নিলাম পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, পটেটো পপস, আবার কি। বেলা শুরু মুভি দেখতে গিয়ে টিকিটের এত ভিড়, চিন্তার বাইরে। তো প্রিমিয়াম বেস টিকিট কাটতে হলো। এটা আমাদের আগের দিন অপরাজিত মুভি দেখে এসেছে, খুব সুন্দর মুভি। তো দেখেছেন, হলে বসেও আমরা গল্প করতে ছাড়ি না, ওখানে বসেও দুজনে মিলে ক্যাচর ম্যাচর করেই যাচ্ছি। তো এটাই আমাদের লাইফ। তো অপরাজিত মুভি দেখতে গিয়েও ঠিক সেম, সময় তো কাটাতে হবে, তাই পপকর্ন মাস্ট। বার্থডে গালার জন্য বার্থডে কেক তৈরি হয়ে আছে। একটু হাসো গো, না না না, কোটাম করলে হবে, একটু হাস। দুবারির মায়ের তরফ থেকে দু রকম পায়েস কর্তামশাই খাইয়ে দিচ্ছে। আশীর্বাদ করো, আশীর্বাদ করো, মাথায় হাত দাও। ফাস্টই করে নিয়েছি, এসি যে নিরোগ আর কিছু ছিল কি হলো না, রোগ না না, খুব গাছ কারি সে চাই। আর মিসেসকে যাব বলো বড়টা। আঙুল চাটার মতো হয়েছিল, দারুণ মাংস হয়েছে, ভাবিনি এসে আবার রান্না করবে। তো আজকে গোটা দিনটা একদম ছোট 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 করে বলে দিই। সকালবেলা উঠে চলে গেলাম মা কঙ্কালেশ্বরী মন্দিরে, সব ঠিক আছে। যেটা নতুন তথ্য আপনারা জানতে পারবেন, ভোগ খাওয়ার সিস্টেমটা যেটা আগে আমি বলেছি ভিডিওতে, তো আরেকটুখানি বলে দিই। ভোগ খাওয়ানোর জন্য যে টোকেনটা দেওয়া হয়, সেই টোকেনটা কিন্তু 8টা থেকে 11টা টাইম দেওয়া থাকলেও যে হারে দেওয়া হয় 500টা কুপন রোজকার 8:30টার মধ্যে শেষ হয়ে যায়।
আবার ভোগ খাওয়ানো হয় 12:30 থেকে, মানে 12:30 থেকে শুরু করে 2:30 পর্যন্ত, তারও লম্বা লাইন থাকে। বাট সিস্টেমটা সত্যিই খুব ভালো। যদি কেউ যেতে চান অবশ্যই ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, চলে যাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নেক্সট আজকে আমরা দেখলাম বেলা শুরু, ওফ বেলা শেষে দেখেছিলাম, এরপর বেলা শুরু, কোনো কথা হবে না। সব থেকে বড় কথা, হলের মানুষজন বুঝতে পারলো না সিনেমাটা শেষ হয়ে গেছে, কি বলো, তাই না? আমি নিজেই কনফিউশন, হ্যাঁ সিনেমাটা শেষ হয়ে গেল, সিনেমাটা যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাতে তিনি শেষ করলো। অ্যাকচুয়ালি আমরা অপরাজিত আর বেলা শুরু এই দুটো দেখলাম, দুটো সিনেমার শেষটা না মানুষ বুঝতেই পারবে না। তো সবাই যারা যারা এখনো ভাবছেন দেখবেন, অপরাজিত অবশ্যই দেখে নিন, আর বেলা শুরু সত্যি অসাধারণ। সৌমিত্র আর সাথী লেখা সেনগুপ্ত ম্যাডামের অভিনয় অসাধারণ। আচ্ছা যাই হোক, বেলা শুরু মানে সেই ছোট গল্প আমরা পড়েছিলাম না, শেষ হয়েও হইল না শেষ, ওটা ঠিক সেম, তাই না বলো? যাই হোক, সেসব তো হলো। তারপরে আবার মন্দিরে ভোগ খাওয়া, ভোগ খাওয়ার পরে কিছু কেনাকাটা করা, কিছু কেনাকাটা করার পরে আর কি করলাম গো, আর কিছু করিনি, কেনাকাটাতেই মিলে গেছে। তারপর হ্যাঁ ফাইনালি কেক কিনলাম, বার্থডে কালের কেক, এই যে কিনেছে, কি কেক কিনেছে জানতাম না, বাড়িতে আসার পর দেখলাম। তারপরে বাবু বাড়িতে এসে রান্না টান্না করে এতক্ষণে খাওয়া দাওয়া শেষ করলাম। চিকেনটা সত্যি এখনো হাতে গন্ধ লেগে রয়েছে, অসাধারণ হয়েছে চিকেনটা বললে, মাছটা বললে না, হ্যাঁ মাছটাও খুব ভালো হয়েছে, যদিও পরোটার সঙ্গে মাছ যায় না, বাট জন্মদিনে একটু মাছ খাওয়াতে চেয়েছে বলে দুপুরে ভাতের সাথে খাওয়া হয়নি, এখন খাইয়ে দিয়েছে, অসাধারণ। এই গিফটগুলো একবার দাও গো, দেখিয়ে দিই, মায়ের থেকে 500 টাকা, শ্বশুরের থেকে 500 টাকা ইনকাম হয়ে গেছে। আর এই যে রেডি হয়নি, কিনে নিয়ে চলে এলাম একেবারে ম্যাচিং ব্লাউজ। আচ্ছা এবার ওগুলো দাও, আগে কি কেনা হয়েছে, যেটা লাগতো না আমার জন্য ট্রাক স্যুট বাবু দুখানা কিনে ফেলেছেন, সব বার্থডে গিফট, ট্রাক স্যুট, দুটো টি শার্ট, হোয়াইট ওয়েশের ওপর, হোয়াইট আমার খুব প্রিয় রং, আর একটা অফ হোয়াইট, ব্যাস। তো দিনটা আজকে খুব সুন্দর কেটেছে, খুব সুন্দর, 2020 সালে খুব সুন্দর কাটিয়েছিলাম, 21টা বাদ গেছে, 22টা আবার আরো সুন্দর করে কাটালাম, এরপর আবার যাই না কবে ভাবো, বাজেটটা 2020টা আরো ভালো কাটতো, বাট সেই সময় লকডাউন ছিল, হ্যাঁ কোভিড এর জন্য। আর আমরা সেই সময় এখানে ছিলাম না, পশ্চিমবঙ্গে ছিলাম, আমরা ছিলাম উড়িষ্যাতে, তো ওইটুকু যেটুকু সময় পেয়েছি ওর মধ্যে সব কিছু করা, তো চেষ্টা করেছিলাম যতটা ভালোভাবে তৈরি করা সিচুয়েশনটা, বাট হয়ে ওঠেনি, না কোথাও বাইরে যেতে পেরেছি, লকডাউনে নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করতে হয়েছিল, তারই মাঝে যেটুকুভাবে যেভাবে সময় স্পেন্ড করা যায় সেভাবে করতে চেয়েছিলাম, হয়েছে মোটামুটি খারাপ নয়, বাট এটা ছিল অসম। যাই হোক বন্ধুরা, সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, আর আমার দিনটা তো সত্যিই খুব সুন্দর কেটেছে, কিছু বলার নেই, টাটা।